কাটপাচারের ছক বানচাল করল বারবি সাফারির পুলিশ, ধৃত দুই। তোষ ভুট্টার আড়ালে অভিনব কায়দায় অসমের গৌহাটি থেকে দিল্লিতে কাটপাচারের ছক বানচাল করল আলিপুরদুয়ার জেলার বারবিশা ফাঁড়ির পুলিশ। জানা গেছে, শনিবার একটি ইউপি লাদমোরের গাড়ি আটক করে পুলিশ। সেদিন পাখড়িগুড়ি এলাকা থেকে গাড়িটি আটক করা হয়। ঘটনায় গ্রেপ্তার করা হয় দুজনকে। ধৃতদের নাম ওয়াসাম ও রিজভান। ধৃতরা উত্তর প্রদেশের বাসিন্দা। রবিবার তাঁদের আলিপুরদুয়ার আদালতে পেশ করা হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেগুন কাঠ বোঝাই গাড়িটির বাজার মূল্য আনুমানিক 30-35 লক্ষ। আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট, আমাদের টিভি। অন্বেষা ক্যাটারার, স্বাদে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। অন্বেষা ক্যাটারার, স্বাদে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। যে কোনো ধরনের অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য নির্ভরযোগ্য ঠিকানা অন্বেষা ক্যাটারার। হোম ডেলিভারি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন অসীম পাল, ফোন নাম্বার 9933902224, কলেজ পাড়া, ধূপগুড়ি।